ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भुरिदा जनाः। শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি আজকের আমাদের পাঠ্যচক্রে। আমাদের পাঠ্যচক্রে আজকে অনুধ্যানের বিষয় হচ্ছে শ্রীমদর্শন। শ্রীমদর্শনের রচয়িতা নিত্যাত্মানন্দজি মহারাজ। আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেটি একাদশ অধ্যায়। অধ্যায়ের নামটি খুব কিন্তু খুব ক্যাচি, আপনাদের সকলেরই মনে হতে পারে যে এখানে বোধহয় হিন্টিং ছট এরকম অনেক কিছু মন্ত্রতন্ত্র দিয়ে দেওয়া আছে, কিন্তু এখানে যেটা বলা আছে সেই মন্ত্রগুলোর যে হিংটিং ছটে পৌঁছানোর জন্য যে মন্ত্র তারই ব্যবস্থা বলে দেওয়া আছে, তার মানসিক প্রস্তুতি তৈরির ব্যবস্থা বলা আছে। আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে ঠাকুরের তিন মন্ত্র। অতি প্রত্যুষে ভক্তগণ অশ্বত্থ মূলে ধ্যান করিতে বসিলেন, শ্রীমাও গিয়া বসিলেন। এখন ব্রাহ্মমুহূর্ত ক্রমে পূর্ব দিকে উষার আগমন সূচিত করিয়া দিতেছে। পূর্বাকাশ ঈষৎ প্রকাশিত, ঈষৎ রক্তিমাভা আকাশের গায়ে বিলুণ্ঠিত হইয়া পড়িয়াছে। বিহকুল এখনো জাগ্রত হয় নাই, এখনো তাহারা ঈশ গুণগান করিতে আরম্ভ করেন নাই। বসন্তের মৃদুমন্দ সমীরণ ভাব প্রবাহিত হইতেছে। ভক্তগণ ত্রিকালক ঋষির সঙ্গে বসিয়া ধ্যানমগ্ন। কি পবিত্র ভাব, কি পবিত্র সময়, কি সুপবিত্র স্থান! ধর্মপথে এই দৃশ্য কি দুর্লভ নহে? রাত্রির অন্ধকার বিদূরিত হইয়া উষার নবীন আলোকের সম্পাদ হইয়াছে। ভক্তগণ কি ভাবিতেছেন, শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আমাদেরও কি ঐরূপ অন্ধকার অজ্ঞান অন্ধকার বিদূরিত হইয়া জ্ঞানালোক প্রকাশিত হবে? এ কি দুরাশা! ব্রহ্মদর্শনে না জানি কি অপরিসীম সরসতা! এটা দিয়ে আজকের আমাদের অধ্যায় শুরু হয়েছে। যেমন এটা দেখবেন, শ্রীরামকৃষ্ণকে নিয়ে যারা লিখেছেন, যারা শ্রীরামকৃষ্ণের জীবনীকার, যারা শ্রীরামকৃষ্ণের কে নিয়ে চর্চা করেছেন, তাদের একটা জিনিস খুব ভীষণভাবে দেখা যায়, তারা ভীষণ বড্ড বেশি রকমের পোয়েটিক, খুব কাব্যময়, ভীষণ কাব্যময় তাদের লেখা, তাদের বলা ভীষণ রকমের। শ্রীমদর্শ কথামৃত আপনারা দেখবেন সেখানে সেবক হৃদয় যে অংশগুলো আছে সেইখানগুলো যদি দেখেন তাহলে দেখে বুঝতে পারবেন কি অদ্ভুত, কি পোয়েটিক, কি কাব্যময় সে অংশটা। এখানেও তাই, মানে সাধারণ দৃশ্য যদি মনে করি তাহলে আমরা বুঝতেই পারব যে সেখানে এই সকলে ব্রাহ্ম মুহূর্তে বসে জপ ধ্যান করতে বসেছেন, এটা হচ্ছে কথা। তারা জপ ধ্যান করতে করতে দেখছেন প্রকৃতি চতুর্দিকে শান্ত, কোথাও কোনো রকম শব্দ নেই, এবং সূর্য একটু একটু করে দিকচক্রবালে একটু একটু করে আলো দেখা যাচ্ছে এবং দিনের শুরু হয়েছে, এইটা হচ্ছে কথা, এইটা হচ্ছে। অথচ এইটিকে নিয়ে আমাদের সাধন জীবনের কত সুন্দর গভীর তত্ত্বের কথা বলা হচ্ছে। আমাদের জীবনে একটু একটু করেও যেন এরকম আমাদের জীবনের দিকচক্রবালে ঈশ্বরের কৃপা আস্তে আস্তে পড়ছে, এবং ঈশ্বরের কৃপা যখন প্রকাশিত হয় তখন যেরকমভাবে রাত্রি অপসারিত হয়ে দিনের প্রকাশ হয়, ঠিক সেরকমভাবে জ্ঞানের প্রকাশ হলে আমাদের অন্তর্নিহিত অজ্ঞান সম্পূর্ণভাবে অপসৃত হবে, এবং সেই অপসৃত অজ্ঞানের যে জ্ঞানের আলোকে আমরা নিজেরা আলোকিত হব। যিনি সাধক অন্তেবাসী তিনি ভাবছেন যে সত্যি কি তাঁদের ঠাকুরের কৃপায় আমাদের জীবনেও এরকমভাবে অজ্ঞান অন্ধকার বিদূরিত হইয়া জ্ঞানালোক প্রকাশিত হইবে, এ কি দুরাশা! এ অনেক সময় আমরা যখন সাধন ভজন করতে শুরু করি আমাদের সকলের কাছে এটা দুরাশা বলেই বোধ হয়, কিন্তু ঠিক দুরাশাও নয়। আমরা যদি চাই, আমাদের যদি মনে হয়, তাহলে কিন্তু এটা কখনোই দুরাশা বলে বোধ হয় না। মূল যে কথাটা সেটা হচ্ছে চাইতে হবে, আমরা যখনই চাইব সে মুহূর্তেই আমাদের হৃদয়ে অন্ধকার বিদূরিত হবে। আমরা যদি না চাই তাহলে যে অন্ধকারের মধ্যে আমরা আছি সেই অন্ধকারের মধ্যেই থাকবো এবং তার থেকে আমরা কিছুতেই বেরিয়ে আসতে পারবো না। আরেকটা জিনিসের কথা বলছেন কি সুন্দর কথা, বিহগকুল এখনো জাগ্রত হয় নাই, এখনো তাহারা ঈশ গুণগান করিতে আরম্ভ করে নাই। এই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখা যায়, পাখিরা গান গাইছেন, তাদের কুজনে সমস্ত প্রাঙ্গন একবারে গুঞ্জনে একবারে ভরে উঠেছে।
আমরা বেলুড় মঠে খুব এটা অনুভব করতাম, অন্যান্য জায়গায় কোথাও এটা আর অনুভব করার সুযোগ হয়নি। নরেন্দ্রপুরে যদি খুব ভেতরের দিকে যাওয়া যায়, যেখানে ওদের মংস কোয়ার্টার আছে, সবাই তো আর মংস কোয়ার্টারে থাকবার সুযোগ পায় না, তাদের বিভিন্ন ইউনিটে থাকতে হয়, সেগুলো প্রায় প্রত্যেকটি রাস্তার কাছাকাছি, সেই কারণে আর সেই বিহগকুলের পাখি ডাক সে শোনা যায় না। কিন্তু বেলুড় মঠে এটি ভীষণ রকমভাবে শোনা যায়। আমরা যখন সকালে বসে মন্দিরে বসে জপ ধ্যান করতাম, কিংবা যখন সকালবেলা আমরা জপ ধ্যান শেষ করে এই 5টা 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 নাগাদ সব মন্দির প্রণাম করতে বেরোতাম, পাখিরা গান গাইছে। পাখির গান যে এত মিষ্টি, এত সুমধুর, এত আনন্দদায়ী, এটা না শুনলে বোঝা যাবে না। বিশেষ করে এই যে বসন্তকালে যখন শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি সমাগত, সেই সময় কোকিলের কূজন, কম্পিটিশন লাগিয়ে কোকিলের কূজন, মন্দিরের সামনে থেকে একজন ডাকছে, তো মায়ের মন্দিরের সামনে থেকে ডাকছে, তার আবার আরও দূরে খানিকটা দূরে হয়তো মিশন অফিসের সামনে যে গাছ আছে সেখানে আরেকটি কোকিল উত্তর দিচ্ছে। এই যে কম্পিটিশন লাগিয়ে যে গান, এ একবার অপূর্ব দৃশ্য। আমার মনে আছে একবার আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, ঘরে বসে সকালবেলা জপ ধ্যান করছি, আর ভীষণ মশা, তো সেই কারণে মশারি খাটাতে হয়, তো মশারি খাটিয়ে বসে জপ ধ্যান করছি, জপ শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের মিশন অফিসের পেছনে একটা খুব বড় বড় মানে বাগান আছে, সেই বাগানে কম্পিটিশন লাগিয়ে আমাদের ময়না ইয়ে আমাদের কোকিল কূজন করছে, এবং তার সে এত অপরূপ সে কূজন, মনে হয় যেন কোনো শব্দ করা চলে না। সকালবেলা আমরা যখন খেতে আসতাম, এই সমস্ত রাস্তা পথ কোকিলের কূজন শুনতে শুনতে আসতাম। নানা রকমের পাখি ডাকে বেলুড় মঠ জুড়ে, কত রকমের যে পাখি ডাকে তার ঠিক নেই, এবং সেই পাখি মুখরিত, তার মধ্যে আমরা খুব শান্তভাবে ওই এক জায়গা থেকে এক মন্দির থেকে আরেক মন্দির যাওয়া আসা করতাম। এই যে ঈশ্বর গুণগান গাইছে না, এটার সঙ্গে দিনের একটা ইয়ে আছে, যে মুহূর্তে আমার হৃদয় ভগবানের আলোর প্রকাশিত হবে, আমার ভেতরে অজ্ঞান অন্ধকার চলে গিয়ে জ্ঞানের অন্ধকার প্রকাশিত হবে, তখন আমার হৃদয় কূজনে ভরে উঠবে, ভগবানের নাম গুণগানে, তার লীলা গুণগানে, সব কিছুতে আমার হৃদয় ভরে উঠবে, আমরা যেন আরও বেশি করে তার গান গাইতে পারব। বলছেন, ভক্তগণ ঠাকুর প্রণাম করে একে একে সকলে চলিয়া যাইতেছেন। এইবার একজন গৃহে প্রবেশ করিলেন, শ্রীম ভক্তদের প্রতি ফুল তুলবে কে? ভক্ত, আজ্ঞে আমি তুলব। শ্রীম বলছেন, যতীনবাবুর বাড়ি থেকে 4টি ফুল আনবেন, বেশি নয়, অত পয়সা খরচা করে বাগান করেছে। ভক্ত, আজ্ঞে হ্যাঁ। শ্রীম বলছেন, ওরা বেশি আনতে বললেও বেশি আনা উচিত নয়। ভক্ত, আজ্ঞা আচ্ছা। এইবার ভক্ত প্রণাম করিয়া উঠিয়াছেন, শ্রীম আজ ঠাকুরের আসন ও পূজার স্থানটি পরিষ্কার করলে হয়, আর একটা বেঞ্চিতে প্রসাদী জিনিসগুলো রাখলে ভালো হয়। ভক্তটি একটি বেঞ্চ আনিয়া উহার উপর সব রাখিয়া দিলেন, তিনি গৃহ পরিষ্কার করতেছেন। শ্রীম বলছেন, দেখুন অমুকের 3টে দোষ আছে, প্রথম এক গুঁয়ে, দ্বিতীয় নোংরা, ও তৃতীয় ওয়েস্ট বা অপব্যয় করে বড্ড বেশি। কয়লা টয়লা রান্নার জিনিস আপনাকে বলে রাখলাম, জানা থাকলে আর ফ্রিকশনের আশঙ্কা থাকে না, একজনের সঙ্গে একদিন লাঠালাঠি হবার জোগাড়, কি করা যায় বলুন, সংস্কার রয়েছে। ঠাকুর বলতেন, দোষে গুণে মানুষ, দোষগুলি জানা থাকলে চ্যারিটেবল ভিউ বা উদার দৃষ্টি রাখা যায়। এ দেখুন, একজন ভক্ত, তিনি বাগান করেছেন এবং তার বাগানের উদ্দেশ্যই ভগবানকে ফুল নিবেদন করার জন্য, কিন্তু যেহেতু তিনি করেছেন তাই শ্রীম চাইছেন সেই যে বাগানের যে ফুল হয়েছে সেটি তার দেবসেবাতেই কাজে লাগুক। তিনি বলেছেন যেন তাকে সাহায্য করার জন্য তার উদ্দেশ্যে তিনি বলেছেন বলে তার সম্মান রক্ষার্থে 4টি ফুল যতটি কম সংখ্যক তোলা যায় এবং সেইটি দিয়ে ঠাকুরের বেদি সাজানো হবে। মাঝে মাঝে আমরা এটা করি কিনা জানি না, আপনারা করেন কিনা জানি না, এটা করা উচিত। আগে আগে পূর্বাশ্রমে থাকাকালীন দেখতাম অন্তত প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরকে বেদি থেকে নামিয়ে বেদি পরিষ্কার করা হতো, ঠাকুরের ছবি তো নিত্য পরিষ্কার করা হতো, সেদিন স্পেশাল পরিষ্কার হতো। আমরা ছেলেবেলায় দেখেছি লক্ষ্মীর হাড়ি চতুর্দিকে নামাবলী লাগানো থাকতো, সেই নামাবলীটাকে বদল করা হতো, আরেকটা অন্য নামাবলী দেওয়া হতো, সেইটিকে কাঁচা হতো। এই যে ভগবানের উপাসনা সবকে এই পরিচ্ছন্নতারও একটা একটা প্রকাশ আছে। মঙ্গল ঘটে আমের পল্লব বদল করা হতো, এই সমস্ত কিছু ছিল, এ ঠিক সেই রকম পরিচ্ছন্নতার কথা বলছে। আমরা দেখবো এইখানে
উনি বলছেন কেন বিশেষ করে উপাসনা গৃহ কেন পরিষ্কার থাকা দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তার প্রভাব মনের ভেতর পড়ে, মনের ভেতর একটা আনন্দ হয়। এবার একজনের সঙ্গে কাজ করতে যাবেন আরেকজন, সে যার সঙ্গে কাজ করবেন তার সম্পর্কে বলছেন মাস্টারমশাই, বলছেন তার তিনটে বদগুণ, এক কি, এক ভীষণ এক গুঁয়ে, দুই হচ্ছে নোংরা বা অপরিচ্ছন্ন, তিন হচ্ছে ওয়েস্ট বা অপব্যয় করে বড্ড বেশি। এই তিনটে জিনিস প্রায় মোটামুটিভাবে অনেকেরই ভেতরে আমাদের থাকে, এইটা আমাদেরকে বুঝে নিতে হবে। এই তিনটে জিনিস থাকা কোনোভাবেই জরুরি নয়। এক হচ্ছে একগুঁয়ে ভাব, কারণ মাইক্রোফোন অন হয়েছে, দয়া করে বন্ধ করুন। এক হচ্ছে একগুঁয়ে ভাব, দু নম্বর হচ্ছে অপরিচ্ছন্নতা। একগুঁয়ে থাকলে অপরিচ্ছন্নতা আসবেই। আমরা মনে করি যে আমরা যেটা করছি তা আমার মতো আর ভালো কিছু হয় না, অন্য যে কোনো রকম সাজেশন আসতে পারে সেটা আমাদের নেবার মতো ক্ষমতা থাকে না। আর তিন হচ্ছে এটা থাকলেই আমরা যেহেতু ভাবি আমি যেটা করছি সেটাই সেরা করছি, তাই অপব্যয়টা বড্ড বেশি হয়, আমাদের যতটা খরচ করার দরকার তার চেয়ে বেশি আমরা খরচ করে ফেলি, এটা হচ্ছে সমস্যা আমাদের ভেতরে। তাই তিনি বলছেন যে আপনাকে বলে রাখলাম, জানা থাকলে আর ফ্রিকশনের আশঙ্কা থাকে না। আমরা যখন কাজ করতে বসি তখন একে অপরের সাথে যখন কাজ করি তখন এই ঝামেলাগুলো আমাদের হতে থাকে, সেই কারণে জানিয়ে দিচ্ছেন। আমার মনে আছে এইখানে একজন আসবেন, ভক্ত আসবেন, তার আগে আমি মজা করে তাকে বলেছিলাম অ্যাডভান্স পার্টি। হ্যাঁ, তিনি এসে আমাকে বললেন এই এই জিনিসগুলো তিনি জিজ্ঞাসা করবেন এবং এগুলো হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু উনি এই এই কথাগুলো বলে যান, আপনি একটুখানি এটা হজম করে নেবার চেষ্টা করবেন। তা আমি ভাবলাম ঠিক আছে আসুন, কি সমস্যা কি আছে। তারপরে দেখলাম তিনি এলেন এবং যথারীতি সেই এই এই প্রশ্নগুলো করলেন, যে এই এই প্রশ্নগুলো করার ওনার কোনো অধিকার নেই, ওনার কোনো প্রয়োজন নেই, তার চেয়ে বড় কথা কোনো প্রয়োজন নেই, প্রয়োজন থাকলে তো হবে, কিন্তু তিনি এই এই প্রশ্নগুলো করে থাকেন। আমাদের এখানে একজন স্বামীজি আছেন, বাইরে থাকেন, এইখানে মাঝে মাঝেই তিনি আশ্রমে নানা বিষয় নিয়ে খোঁজ খবর করতে আসেন এবং আমরাও খুব বৃষ্টি করে তাকে বলি যে হ্যাঁ খোঁজ খবর যা দেবার, যেটা যতটা দেবার সেটা আমরা দিই, যেটা দেবার নয় সেটা আমরা দিই না, এবং সেটা বলার জন্য খুব বৃষ্টি করে বলা হয়, এর বেশি কিন্তু আমরা কিছু বলবো না। এইটা হচ্ছে কথা, এটা জেনে রাখতে হবে। এটা সব মাস্টারমশাই বলছেন দোষে গুণে মানুষ, কি সুন্দর কথা বলছেন, ঠাকুর বলেছেন দোষে গুণে মানুষ, দোষগুণী জানা থাকলে চ্যারিটেবল ভিউ, উদার দৃষ্টি রাখা যায়, দোষে গুণে মানুষ। আমরা তো দেখেছি আমাদের কথামৃত ভবনে একজন আসেন, তিনি বলেন ভালো কথা, খারাপ কথা কিছু বলেন না, কিন্তু দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন, সেটা যখন ওয়ে অফ প্রেজেন্টেশনটা সেটা এমনভাবে হয় সেটা খুব অপমানজনক। উনি যে শুধু আমাকে বলছেন তা নয়, এক্স ওয়াই জেড সকলের সাথে এই একই টোনে একইভাবে তিনি কথা বলছেন এবং উনি নিজেও বুঝতে পারেন না যে উনি সকলের কাছে, এবং একটা সময় দেখেছি যে প্রায় সবাই ওনাকে এড়িয়ে যায়, উনি যেখানটায় বসেন তার আশপাশে আর কেউ বসে না, তার মূল কারণটা হচ্ছে তিনি নিজেও বুঝতে পারছেন না। এইটার যদি বদল না হয় তাহলে কিন্তু খুব বিপদ, ভীষণ রকমের বিপদ, এই বিপদটাকে আমাদের কাটিয়ে এড়োতেই হবে। আগে থেকেই তাই মাস্টারমশাই তাকে অ্যালার্ট করে দিচ্ছেন, এই তিন এই লোকটির তিনটে বদগুণ আছে, এগুলো ছেড়ে যেতে হবে। ওরা অষ্টা পাশ্চাত্যের দার্শনিকগণ ফ্রি উইল স্বাধীন ইচ্ছা করে, আর অল মেন আর ইকুয়াল, সকলেই সমান বলে, তা বলবেই তো, তাদের তো আর ইনসাইট বা অন্তর্দৃষ্টি নেই, ম্যাটেরিয়ালিস্টিক জড়বাদী কি না যোগ নেই, কিন্তু ওসব ফ্রি উইল, স্বাধীন ইচ্ছা। আর এক একজন এক এক রকম হচ্ছে, হবে না কেন, ইনহেরিটেড সংস্কার বা রক্তের দোষ রয়েছে, আবার অ্যাকোয়ার্ড আইডিয়াস, আপব্রিঙ্গিং, এনভায়রনমেন্টস, সারাউন্ডিং, শিক্ষা সঙ্গ এবং পারিপার্শ্বিকতা কত সব রয়েছে। কি করে হয় ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা কোথায়, এটা হচ্ছে কথা। অনেক সময় আমরা মনে করে থাকি যে আমাদের ইচ্ছার ফলে এগুলো হয়, তা কিন্তু হয় না। বলছেন শাস্ত্র বলছে চার রকমভাবে একজন মানুষের শিক্ষা হয়, এক চতুর্থাংশ শিক্ষা হয় তার শিক্ষক বা আচার্যের কাছে, এক চতুর্থাংশ শেখে ছাত্র শেখে তার মেধার দ্বারা, এক চতুর্থাংশ থেকে তার সমব্যথীদের বা সহযোগীদের কাছ থেকে, আর বাকি এক চতুর্থাংশ শেখে তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে। এটা শুধুমাত্র স্কুল কলেজের ক্ষেত্রে না, জীবনের সব ক্ষেত্রে। আচার্য বলতে এখানে আমরা বাড়িতে শিখি আমাদের বাবা মার কাছ থেকে, বাবা মার কাছ থেকে শিখি। আমাদের কমারপুকুর স্কুলে একটা খুব বিচ্ছিরি ঘটনা ঘটেছিল,
যে অভিজ্ঞতার কথা তৎকালীন সম্পাদক স্বামী বিশ্বনাথানন্দজি তার একটি আর্টিকেলে লিখেছিলেন। ওখানে হস্টেলে ছেলেদেরকে যে খাবার দেওয়া হয়, একটি ছেলে সে অনুভব করছিল যা খাবার দেওয়া হচ্ছে প্রত্যেক দিন বিকেলবেলা টিফিনে, অতটা খাবার তার পেটে ধরে না। ছেলেটির বুদ্ধি দেখুন, সে খাওয়ার আগে, নিজে খাবারটা এঁঠো করার আগে খানিকটা খাবার তুলে রেখে দিয়েছে, তারপরে খেতে শুরু করেছে। তবে যে খাবারটা সে এঁঠো করেনি এবং তুলে রাখা ছিল, সে অগ্রভাগটা ওই দারোয়ানের একটি কচি ছেলে আছে তাকে গিয়ে সেটা দেওয়া দিয়েছে। কারণ দারোয়ান নিজের মতো করে রান্না করে খায়, আশ্রম থেকেও দেওয়া হয়েছে, কিন্তু তার মনে হচ্ছে ওইটা বাচ্চা, তারা সবাই খাচ্ছে, ও চুপটি করে বসে আছে, ওটা ভালো দেখাচ্ছে না। এই খবরটি পল্লবিত হতে হতে তার মায়ের কাছে গেলেন, মা একটি চিঠি লিখেছিলেন। এখনও হয় আমাদের চিঠিগুলো স্ক্যান করা হয়, ছেলেদের চিঠি ডাইরেক্টলি গার্জেনের চিঠি ছেলেদের কাছে পৌঁছয় না, সেটা স্ক্যান হয়ে তারপরে যায়। সেই চিঠিতে লেখা ছিল, ওখানে যে খাদ্যদ্রব্য তোমাকে দেওয়া হয় সেই খাবারের সম্পূর্ণ টাকা আমাদের দিতে হয়, অতএব ওই খাবার তুমি খাইবে, অপর কাহাকেও দিবার কোনো অধিকার নেই। এই যে কথায় যে আপব্রিঙ্গিং, বড় হওয়া, বাবা মার কাছ থেকে আমরা পাই 1/4, যারা উদার হতে পারে, যে বাবা মারা খুব উদার, তার সন্তানেরা ইনহেরিট করে সেই উদারতা। কখনো কখনো এটার ব্যত্যয় হয়, কিন্তু এটা মোস্টলি এটা তাই, এই উদারতাটা তারা তাদের বাবা মার কাছ থেকে পায়। আমরা ভুলে যাই, আমরা নিজেদেরকে ইয়ে করতে গিয়ে অন্যরকম ব্যবহার করে থাকি। আজকাল তো মাঝে মাঝেই টিভিতে নানা রকম ছোটোখাটো ফিল্ম ছোটো ছোটো দেখায়, ফেসবুকে আসে, যে বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, ছোট শিশু বলছে যে তোমরাও যখন বড় হবে তখন তোমাদের ওই বৃদ্ধাবাসে রেখে দিয়ে আসবে। এই গল্প প্রায় একবারে সব ক্ষেত্রে, বাবা মাদের অনেক সময় ছেলে মেয়েদের অনেক অন্যায় জেদ মেনে নিতে হয়, আপরুটেড হতে হয়, এক জায়গা থেকে উঠে আরেক জায়গায় থাকতে হয়, যেহেতু তাদের আর কিছু করার থাকে না। কিন্তু এইগুলো পরবর্তী যে প্রজন্ম তাদের মনের ভেতরে ভীষণ রকমভাবে প্রভাব পড়ে, এটা কিন্তু আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। এই যে 1/4 ফ্রম দি টিচার্স, স্কুলের শিক্ষক শিক্ষিকা আর বাবার বাড়িতে বাবা মা এবং তার আত্মীয় স্বজন। এখন যে অবস্থা হয়েছে, এখন অবশ্যই নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছে, হয়তো বা এর প্রয়োজন আছে, কিন্তু ছেলেটার সম্পর্কগুলো ভুলে গেছে, বড়দা ছোটদা মাঝে আর যে কিছু আছে বুঝতে পারে না, বড় মেজ সোজ ছোট ন কোণে ফুল, এই যে আগেকার যে সম্বোধনগুলো এগুলো সম্পূর্ণ ভুলে গেছে। এগুলো শুধু সম্বন্ধ না, একটা যেন জোড়া জিনিস, একটা ভালোবাসার একটা কেজ। হয়তো সব বড় বাড়িতে যেখানে আমরা দেখেছি আস্তে আস্তে লোকে একটু একটু করে আলাদা আলাদা হয়ে গেছে। একটি বাড়িতে আমি গিয়ে যেতাম অনেক বছর বাদে, তাদের ওখান থেকেই আমন্ত্রণে আসলাম, যাদের যাদের চিনতাম তারা, তাদের বেশিরভাগ ছেলে মেয়েরা বিদেশে চলে গেছে। তখন যখন ওই বাড়িটায় তারা সবাই থাকতেন, তাদের সবার মনে হতো জায়গা বড্ড কম, ভীষণ কম, কিন্তু আস্তে আস্তে সবাই চলে গিয়ে সবার একাধটা করে ছেলে হয়ে যাওয়ার পর এখন তাদের মনে হচ্ছে, তারাই আমাকে বলছিলেন, জানেন তো মহারাজ, এখন বাড়িতে এত জায়গা অথচ থাকার লোক নেই, খুব কম, খুব সামান্য মানুষ এসে গেছে। আসলে বাড়িটা ছোট হয়নি, বাড়িটা সেই সময় ছোট হয়ে যায়নি আর এখন আচমকা বড় হয়নি, আমাদের হৃদয়ের প্রসারতা আর সংকীর্ণতার কারণে এই জিনিসগুলো হচ্ছে। এই যে 1/4 প্রথম যে এক চতুর্থাংশ শেখে তার আচার্যের কাছ থেকে, 2 শেখে তার মেধা, সবসময় শেখালেই যে সেটা আমার ভেতরে রেজিস্টার করবে তা কিন্তু না। যেরকম একই একই ক্লাসে একই জিনিস পড়ানো হচ্ছে, এক্স ওয়াই জেড তিনজন ছাত্র আছে, তিনজন সেটাকে তিনভাবে নেবে, ঠিক সেই রকম অনেক জায়গায় এই জিনিসগুলো হয়, কিন্তু সব ভাই বোনরা ঠিক একভাবে সেটা ইনহেরিট করে না। কেউ বাবার উদারতাটাকে নেয়, কেউ বাবার অনুদারতাটাকে নেয়, কেউ আবার বাবার অদর্শদর্শিতাটা নেয়। এইটা হচ্ছে কথা। আমরা দেখবেন এই দুর্গাপুজোর সময় আমাদের স্কুলের ছেলেদেরই জিজ্ঞেস করছিলাম যে প্রত্যেকে প্রত্যেকে 3 থেকে 4টে করে জামা হয়েছে। আমাদের যখন আমরা ছোট ছিলাম আমাদের সত্যি অত জামা হতো না, কারণ অনেক তো ভাই বোন, অনেক ভাই বোন বলতে শুধু নিজের তো নয়, এক্স ওয়াই জেড অনেক বড় রিলেশন, তাই আমাদের সবার হয়তো 2টোর বেশি জামা কাপড় হতো না, কিন্তু তাতে আমাদের যে কী আনন্দ, সে যে কী আনন্দ, বছরের যখন শুরুতে নটি বয় জুতো আসতো সেটা শুকে শুকে অর্ধেক প্রাণ সেই জুতোর অর্ধেক গন্ধ থেকে বেরিয়ে যেত, কিন্তু এখন হাজার হাজার টাকা দিল সেইটা আসে না, এটা সকলের কাছে আসে না। আবার কারুর কারুর ওই নটি বয় জুতো আর ভালো লাগে না, কি প্রত্যেক বছর স্কুলে ওই নটি বয় জুতো পরে যেতে হয়, এই দেখুন মেধার দিয়ে। আরেকটা হচ্ছে সহযোগীদের সে দেখে শেখে,
এই যে ভাই বোন বাবা মা তাদের আত্মত্যাগ সবসময় শব্দ দিয়ে হয় না, আত্মত্যাগ। বাড়িতে মা সবসময় কথা বলে থাকেন, আমি তো বলি মায়ের মতো, নিজেদের মায়ের মতো ত্যাগই জগৎ সংসারে খুঁজে পাওয়া কঠিন, যতই বুদ্ধ কৃষ্ণ রামকৃষ্ণ আসুক না কেন, আমাদের নিজেদের গর্ভধারিণীদের মতো ত্যাগ বোধ হয় জগৎ সংসারে আর দ্বিতীয় কেউ করেছে কিনা, এটা এই তুলনা পাওয়াটা সত্যিকারের ভীষণ ভীষণ রকমের কঠিন। বাবাকে আমি, বাবাদের আমরা একে বাদ রাখছি না, কিন্তু গর্ভধারিণীর যে ত্যাগ, নিজের প্রাণকে বিপন্ন করে সন্তানকে জন্ম দেওয়ার যে ত্যাগ, নিজের জীবনকে উৎসর্গ করে মানুষকে উঠিয়ে নেওয়ার যে ত্যাগ, এ ত্যাগের কোনো তুলনা হয় না। এই ত্যাগগুলো অনেক সময় জানেন তো সেই সময় আমরা বুঝতে পারি না, যখন আমরা এই সময়টা কাটিয়ে যাই বুঝতে পারি না, যখন সেই সম্পদটা আমরা হারাই তখন হাড়ে হাড়ে আমাদের অনুভব হয় এই ত্যাগটা। আর চার হচ্ছে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে যেতে আমরা যেরকমভাবে অনুভব করি সেইভাবে সেটাকে যেভাবে অ্যাকসেপ্ট করি নিজের যুক্তি দিয়ে সেটাকে বুঝি সেইভাবে হয়। এটা কীরকম জানেন তো, গোয়েবলসের একটা সূত্র আছে, তিনি বলছেন একটাই মিথ্যে কথা যদি 100 বার বলা হয় তাহলে সেটা সত্য হয়ে যায়। মিথ্যা কি কখনো সত্য হয়? তা না, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। প্রথম যেদিন মিথ্যে কথা বললেন তখন আপনার মনে হয় না এটা ঠিক হয়নি, এটা অন্যায় হয়েছে, দ্বিতীয় দিন কি অতটা খারাপ লাগছে না, তৃতীয় দিন একেবারেই খারাপ লাগছে না, এবং চতুর্থ দিন আমার মনে হচ্ছে না সত্যি কথাই তো বলেছি, কিচ্ছু তো ভুল বলিনি, কোনো রকম কিচ্ছে কোনো মিথ্যে কথা বলা হয়নি। অতএব ওই যে মন খারাপ এগুলো এগুলো সব বাজে, এগুলো এগুলোর করার কোনো মানেই হয় না, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার কিছু হয় না। এটা একটা অদ্ভুত ব্যাপার, এই জীবনকে কিভাবে আমরা দেখছি, এই চারটি ভাবে আসছে, যে ওই কারণে বলছেন আবার অ্যাকোয়ার্ড আইডিয়াস আপব্রিঙ্গিং এনভায়রনমেন্ট সারাউন্ডিং, শিক্ষা সঙ্গ এবং পারিপার্শ্বিকতা, এই তিনটে জিনিস, আর সেগুলোকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা, এই যে চতুর্থ জিনিস। ব্রহ্মচারী জিজ্ঞাসা করছেন, ওরা বলেন মানুষ ইচ্ছা করলেই সব করতে পারে, শ্রীমা বলছেন কি করে বলে ও কথা, সকলেই তো ইচ্ছা করে বড় হতে, নেপোলিয়ন ও আলেকজান্ডার হতে পারে কই? ব্রহ্মচারীরা বলছে অপরচুনিটি সুযোগ সুবিধা সমান পেলে সকলেই ওদের মতো হতে পারে, ওরা এরূপ বলেন। সুমা বলছেন তাই তো, প্রিডেস্টিনেশনস অদৃষ্টবাদ, অপরচুনিটি সমান পায় না ওই জন্য, ওদের ওইরূপ ছিল কর্মপূর্বজন্মে, তাই নেপোলিয়ন আলেকজান্ডার হলো। ব্রহ্মচারী বলছেন যে অল মেন আর ইকুয়াল, সকলেই সমান, এরা তো প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, এর তো প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন বা পরীক্ষা চলেছে সোভিয়েত রাশিয়াতে, সব ওয়েলথ বা সম্পত্তি একরকম সমান ভাগে ভাগ করার চেষ্টা করছে। মার্ক্স বলেন সকলেই যদি ঈশ্বরের সন্তান তাহলে তার ঐশ্বর্যের সকলের সমান অধিকার। দেখুন মাস্টারমশাই সেই যুগে বসে দাঁড়িয়ে তিনি যেটি বলেছিলেন আজকে রাশিয়াকে আমরা তাই দেখছি। শ্রীমা বলছেন সে তো হলো, কিন্তু কতদূর চলছে এই নীতি, দেখো এখনই শুনতে পাওয়া যাচ্ছে মাইনের তফাত হয়ে যাচ্ছে, কম বেশি ইচ্ছে, কম বেশি হচ্ছে রুবেলসের ডিস্ট্রিবিউশন, আর্থিক বন্টন। রাশিয়ার এ নীতি চলবে না বেশি দিন, চললে ভালো হতো কিন্তু চলবে না, তবে কোনো রেভলিউশনের পর বা বিদ্রোহের পর এরূপ হয়, ধর্মের নামে চার্চের নামে খুব অত্যাচার হয়েছে কি না, তাই রেভলিউশন বা বিদ্রোহের পর এরূপ সাম্যবাদ চলছে, ও থাকবে না, থাকতে পারে না, হিন্দুরা বলে কর্মফল। দেখুন আমরা এখন দেখতে পাচ্ছি রাশিয়ার যে অবস্থা, রাশিয়ার মহারাজদের কাছেও যা শুনি, যখন প্যারেস্ত্রয়িকা এসেছিল তারপরে যখন পোস্ট প্যারেস্ত্রয়িকা রাশিয়ার অবস্থা অর্থনৈতিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছিল, আর ওই রকমভাবে সমাজ বন্টন হয় না, প্রত্যেকে প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী তার প্রত্যেকে প্রত্যেকের ভাবনা অনুযায়ী পাওয়া দরকার। আমরা যদি মুড়ি মুড়কির এক দর করে ফেলি তাহলে মুড়ি মুড়কি, তাহলে সে দেশ চলতে পারে না। সে একটি গল্প আছে যে যখন যে দেশে এক এক গুরু আর শিষ্যকে, এক শিষ্য তার গুরুকে বলছেন হে গুরুদেব এ কি ভালো দেশে এলাম, সামান্য পয়সায় একই মূল্যে মুড়িও কিনতে পারা যায় মুড়কিও কিনতে পাওয়া যায়, আমি আর মুড়ি খাবো না, আমি শুধুমাত্রই মুড়কি খেয়ে থাকবো। গুরু বললেন উড়ি সর্বনাশ, যে দেশের মুড়ি মুড়কির এক দর সেই দেশে থেকো না, সেই দেশে থাকলে প্রাণ সংশয় হবে। শিষ্য তবু থাকলেন, তখন গুরু সত্য অভিমান দেখিয়ে চলে গেলেন, কিন্তু শিষ্যকে দূর থেকে দেখতে থাকলেন। রাজা তো তখন সে মুড়ি মুড়কির এক করে ফেলেছেন, পণ্ডিত এবং মূর্খকে এক করে ফেলেছেন,
তিনি ঠিক করলেন রাজ্যে যত মূর্খ আছে, যাদেরকে দেখে অ্যাপারেন্টলি পণ্ডিত বলে মনে হয় না, তাদেরকে সবাইকে শুলে চড়িয়ে দেবেন। তা তার মধ্যে এই পণ্ডিতের শিষ্য, গুরুর শিষ্য পড়ল। সে তো গুরুর মতো পণ্ডিত নয়, তাকে দেখলেও পণ্ডিত বলে মনে হয় না। তিলক, ভস্য, টিকা কিছু লাগিয়ে সে আটকাতে পারলো না। রাজার সেই দলেতে সেও পড়লো, তাকেও নিয়ে যাওয়া হলো। তখন গুরু এসে তাকে বলছেন, সেই মৃত্যুপথ যাত্রী শিষ্যকে বাঁচিয়ে দিয়ে বলছেন, তাহলে তোমায় বলেছিলুম না যে দেশে মুড়ি মুড়কির একদর হয়, সেই দেশ থেকে পালাতে হয়, সে পালানোর আর না পালালে সেখানে তোমার মৃত্যু অবশ্যই হবে। শিষ্য আর কোনো কিছুর অপেক্ষা করছে না, সে তখন সেই জায়গা, সেই স্থান পরিত্যাগ করে গুরুর সঙ্গে যাত্রা করছে। এটা হচ্ছে কথা, রেভলিউশন যখন হয়, যখন কোনো একটা খুব অত্যাচার খুব অত্যুচ্চ পর্যায়ে যায়, তখন মানুষ পরিবর্তনের কথা ভাবে। আমরা ভুলে যাই, পরিবর্তন বলতে অনেকে আমরা খুচরো পয়সা মনে করি, তা সেই পরিবর্তন নয়। খুচরো পয়সার পরিবর্তন তো যে কেউ করতে পারে, এক টাকার নোট দিয়ে এই পাঁচ টাকার নোট দিয়ে পাঁচটা এক টাকার করতে পারে, আমরা ওই পরিবর্তনের কথা বলিনি। মানুষের জীবনযাত্রা, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন আসে, কিন্তু যদি সেটা ডিপ রুটেড না হয়, সেটা যদি গভীর, তার প্রত্যয়টা খুব গভীরে না থাকে, সেটা খুব দীর্ঘদিন চলতে পারে না। সবাই একই রকমভাবে থাকবে, এটা যদি আমরা ভেবে থেকে থাকি, তাহলে কিন্তু এটা হবে না, কম বেশি হবেই হবে। ব্রহ্মচারী বলছেন, আগে হিন্দুরাও সাম্যবাদ প্রচার করেছেন, সর্বম কল্লিদম ব্রহ্ম, সর্বভূতে নারায়ণ, এসব তো বেদের কথা। শ্রীম বললেন, স্বরূপ তো মানুষ ওই নারায়ণ, কিন্তু প্রকাশের তারতম্য আছে না, ওটি থাকবে। সূর্যের প্রকাশ জলে, আর শীতে মাটিতে, বৃক্ষে, বিভিন্ন ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে, কম বেশি হয়। স্বরূপ তো এক, ব্রহ্ম হলেও শক্তি প্রকাশের তারতম্যে জগতে ছোট বড় এসব হচ্ছে, এ মানতেই হবে, নাচে জগৎ থাকে না, বৈচিত্র্যই জগতের বৈশিষ্ট্য। এ কুকুরের ল্যাজ সোজা করা চলে না, সর্বভূতে ব্রহ্ম বুদ্ধি করলে ক্রমে চিত্তশুদ্ধি হয়, তারপরে ব্রহ্ম দর্শনের পর তখন দেখা যায় তিনি সব হয়ে রয়েছেন। কারুকে নিন্দা করার জোর নেই, তবুও ব্যবহারে তারতম্য হয় ও থাকবে, এটা হচ্ছে কথা। প্রথমে এই সর্বভূতে ব্রহ্মময় এই দেখার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে। মেঘনাথ সাহা ছিলেন স্বামী নির্বেদানন্দজী মহারাজের বন্ধু। তিনি নির্বেদানন্দজী মহারাজের কাছে একবার গৌরীপুরে এসেছিলেন, তখন স্টুডেন্টস হোম গৌরীপুরে আছেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, এই তুমি এই যে সমস্ত চাষাবাদ করাচ্ছ এই ছেলে দিয়ে, এই দের দিয়ে এই সব কিছু হবে? তখন তিনি বলছেন, আচ্ছা ওই যে ছেলেগুলো যে চাষিরা চাষ করছে, ওদের তুমি তোমার অ্যাস্ট্রোফিজিক্স বোঝাতে পারবে কিনা? যেভাবে হয় নাকি, পড়াশোনা করতে হয়, ডিগ্রি নিতে হয়, এটা নিয়ে চর্চা করতে হয়, জানতে হয়, বিদ্যাকে অধিগত করতে হয়, তারপর তো হয়। বলছেন, এও ঠিক তাই, সাধন ভজনও ঠিক তাই। আগের দিন আপনাদের একটা গল্প বলেছিলাম, ভুলে যদি জাননি তাহলে মনে করুন, সেই গুরু শিষ্যকে বলছেন, গুরু শিষ্যকে নানা রকম জিনিস শেখাচ্ছেন, ব্রহ্ম বস্তু শেখাচ্ছেন, ব্রহ্মের অবস্থান শেখাচ্ছেন, ব্রহ্মের নিষ্ক্রিয়তা অবিকারিতা এসব শেখাচ্ছেন, শিষ্য বুঝতে পারছেন না। তখন শিষ্যকে বললেন, যাও ভাণ্ডার থেকে এক পোয়া দুধ নিয়ে এসো, নিজের ঘরে রেখে দাও। তা পরের দিন সেই গুরু শিষ্য আবার সেই দুধ নিয়ে এসে তার কাছে এলে দেখা গেল সে দুধটা নষ্ট হয়ে গেছে, সেটা ব্যবহারের অযোগ্য। শিষ্য বললেন, শিষ্যকে গুরু বললেন, যাও এই দুধটা ফেলে দিয়ে পাত্রটা ভালো করে পরিষ্কার করে ওতে এক পোয়া দই নিয়ে আসো, যতক্ষণ না খারাপ হচ্ছে আমার কাছে আসবে না। দুদিন বাদে আবার গুরু শিষ্য এসে হাজির গুরুর কাছে, দই খারাপ হয়ে গেছে, বলছে ঠিক আছে ওই পাত্রটা ফেলে দাও, তারপরে ওই পাত্রে গিয়ে ভাণ্ডার থেকে এক পোয়া ঘি নিয়ে এসো, আর ওই ঘি যতদিন খারাপ হয় ততদিন আমার কাছে আসবে না। সাত দিন অতিক্রান্ত, ঘি আর খারাপ হয় না। অবশেষে গুরু গিয়ে কান্নাকাটি, গুরুর কাছে শিষ্য গিয়ে কান্নাকাটি শুরু করে দিল, আমি তো আত্মার অবিনশ্বরতা সম্পর্কে আপনার কাছে জানতে চেয়েছিলাম, আপনি তো আমায় দুধ দই ঘিতেই আটকে রাখলেন। বলছেন, বাপু ওটাই তো শিক্ষা, যখন আত্মার অবিনশ্বরতা এটা জানতে, এটা যদি বুঝতে হয়, প্রথমে আমরা শুনি শ্রবণ, কিন্তু শ্রবণ করে সেটা আমাদের মধ্যে থাকে না, নষ্ট হয়ে যায়, দুধের মতো একদিনের বেশি থাকে না, দুধ পুষ্টিকর কিন্তু একদিনের বেশি তার আয়ুকাল নয়। যদি তাকে রক্ষা করতে হয় তাহলে তাকে ফুটিয়ে তার মধ্যে সাজা দিয়ে তাকে একটু টাইট করে নিতে হয়, শ্রবণের পর মনন সেটা নিয়ে চিন্তা করতে হয়, আর তারপরেও সেটা থাকে না, তখন কি করতে হয়, তখন নিধিধ্যাসন, তারপরে সেই দুধ দইয়ের মধ্যে থেকে মন্থন করে তার মধ্যে মাখনটা বার করতে হয়, আর মাখনকে জ্ঞানের অগ্নিতে ভস্মীভূত করলে তখন তার ভেতর থেকে নির্যাস ঘি বেরোয়, যে ঘি কখনো নষ্ট হয় না। ঠিক সেই রকমভাবে
ইষ্ট দর্শন করতে হলে শুধুমাত্র শুনলে হবে না, সোনাকে নিয়ে চিন্তা করতে হয়, চিন্তাকে নিয়ে গভীরতা দিয়ে ভাবতে হয়, তখন ওই চিন্তাটা পারমানেন্ট হয়, তখন সেটা আমাদের অনুভূতির জগতে, আমাদের অনুভূতির আলো দিয়ে আমরা তখন দেখি এবং তখন আমরা বলতে পারি সর্বম খল্লিদম ব্রহ্ম। নাহলে শুধুমাত্র এটা ষোলো কারণের মতো হয়ে যায়, তার বাইরে আর কিচ্ছু হয় না, আমরা শুধুমাত্র ওই মাত্র শব্দ উচ্চারণ করে থাকি। এইটা আমাদের বুঝতেই হবে, বলছেন এটা বুঝতে গেলে ওই সর্বভূতে ব্রহ্মবুদ্ধি করলে ক্রমে এক চিত্তশুদ্ধি হয়, আর তারপরে তারপর ব্রহ্মদর্শনের পর তখন দেখা যায় যে তিনিই সব রয়েছেন, কারুকে নিন্দা করবার জো নাই, তবে ব্যবহারে তারতম্য হয় ও থাকবে। শ্রীমা বলছেন, হ্যাঁ যা বলছিলাম, তিনটি বিষয় ঠাকুর আমাদের ওয়ার্ন বা সাবধান করে দিয়েছেন। ফার্স্ট অ্যালাওয়েন্স, কিছু বাদশাদ দিবে। সেকেন্ড ফোঁস করবে, আর থার্ড দূরে থাকবে। এই হচ্ছে তিন মন্ত্র, আমাদের বেঁচে থাকার তিনটি মন্ত্র। প্রথম হচ্ছে চ্যারিটেবল ভিউ বা উদার দৃষ্টি নিতে হবে, দোষে গুণে মানুষ এটা স্মরণে রাখতে হয়। দ্বিতীয়ত একটু তেজ দেখাতে হয়, সংসারে থাকতে গেলে একটু ধমক দিতে হয়, নচেত এখানে থাকা খুব কঠিন, ও চাই তবে বিষ ঢালতে গেলে একটু ধমক দিতে হয়, নচেত এখানে থাকা কঠিন, ও চাই তবে বিষ ঢালতে নেই, তাই ফোঁস করতে হয়। মনে করুন একজন একটা ফার্ম কারবার আছে, ওটা রাখতে হলে লোকের সঙ্গে ডিল করতে হবে, তখন ফোঁসেরও খুব প্রয়োজন, হাওয়া সাজলে ভেড়া সাজলে চলবে না, ফোঁস করতেই হবে, ধমক দিতে হবে। ও যদি করতে চায় তবে গাছতলায় যাও আর বসে বসে হরিনাম জপ করো, কিন্তু সংসারে থাকলে ফোঁসের দরকার। একজন ভক্ত ঠাকুরকে বলছেন, আমার কেমন স্বভাব, বিড়াল পাত থেকে আহারের সময় মাছ নিয়ে যায় আর আমি কিছু বলতে পারি না। শুনে ঠাকুর অমনি প্রটেস্ট করলেন আর দৃঢ় কণ্ঠে বললেন, কেন অমন করলে, মারলেই বা এক ঘা, এতে বা আর বিড়াল মারা যাবে না। ভক্তটি ভেবেছেন ঠাকুর কথা, তার কথা শুনে অ্যাপ্রিসিয়েট বা অনুমোদন করবেন, কিন্তু তিনি বললেন ঠিক উল্টো কথা, এর নাম অহিংসা নয়, এর নাম মহাতমগুণ আলস্য। আর তৃতীয় হচ্ছে, কারুর ভিতর বেশি দোষ দেখতে পেলে দূর থেকে নমস্কার করবে, যেমন বাঘ নারায়ণকে নমস্কার করে লোকে, কিন্তু নারায়ণ জেনে নমস্কার করবে, তোমাকে খপ করে খেয়ে না ফেলতে পারে, এরূপভাবে দূর থেকে নমস্কার করবে। এটা হচ্ছে খুব প্রয়োজনীয় আমাদের জীবনে তিনটে জিনিস। সব মানুষের দোষে গুণে আছেই, অনেকে আমাদের বলে মাঝে মাঝে, ফেসবুক তো এখন জ্ঞান পুস্তিকা, আমি যখনই কোনো কিছু পোস্ট করি, হয়তো ভালো কথাই পোস্ট করেছি, খারাপ কিছু করি না কখনো, ভালো কথার উত্তরে কেউ কেউ লেখেন, আমরা কেন এমনটা হতে পারি, আমরা নয় এই জগতের লোকজন কেন এরকম, আমরা হলে তো বুঝতুম, আমরাটা আমরা বলতে চায় না, তারা সবসময় বলে জগতের লোকেরা কেন হয় না, সবাই কেন হয় না, আমি বলি সবাইটা ছেড়ে দিয়ে আমি কেন হই না, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কথা, আমাদের সকলের ভেতর দোষ গুণ আছে, কিন্তু যখন আমরা সঙ্গবদ্ধভাবে থাকি তখন কিছু কিছু গুণগুলোকে, দোষকে বাদ দিতে হয়, ওভারলুক করতে হয়। ওভারলুক না করলে দেখবেন সবসময় মন সেইটার দিকে তাকা দরকার। এই ওভারলুক করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে তার ভেতরে যা যা ভালো গুণ আছে সেইগুলোকে অ্যাপ্রিসিয়েট করা। পূজনীয় চেতনানন্দজি মহারাজ শুনেছি কারুর সম্পর্কে খারাপ কিছু বলেন না, তা আমরা পরীক্ষা করার জন্য দুটো দিন নষ্ট করলাম, রোজ গিয়ে অদ্বৈতাশ্রমে মহারাজের সঙ্গে সকালবেলা এক দেড় ঘন্টা গল্প করতাম, এক দেড় ঘন্টা গল্প করা চলে আর কি, এর নামে খানিকটা কুকথা বললাম, তার নামে কুকথা বললাম, কিন্তু প্রত্যেকটা দিন আমরা শেষ দিন হেরে গেছিলাম, প্রত্যেকটা দিন তিনি যখনই ওর প্রশ্ন, না দেখো ওর হয়তো এই অসুবিধাটা ছিল, সেই কারণে ও হয়তো এরকম করছে, যে দেখার যে পদ্ধতিটা, এই যে দেখার যে পদ্ধতি, আপনারা সবাই হাত তুলছেন কেন, সুজাতামা হাত তুলছেন কেন, কী হয়েছে, এই ক্লাসের মধ্যে হাত তুললে তো ছোটোবেলার অভ্যাস, ক্লাসের পরে হাত তুলবেন। তা সেই সুজাতামা, এই আমাদের, আমরা চেতনানন্দজি মহারাজকে কতবার করে চেষ্টা করতাম, মহারাজ এইটা কি ও ঠিক করেছে বলুন তো, হয়তো কোনো সাধু আমেরিকায় আছেন তার সম্পর্কে বলছি, কোনো সাধু ভারতবর্ষে আছেন মহারাজ তাকে চেনেন তার সম্পর্কে বলছি, মহারাজের মুখ থেকে আমরা কখনো বার করতে পারলাম না তার সম্পর্কে খারাপ কথা। এটা একটা অভ্যাস, এটা দেখেছি মহারাজকে, এটা দেখেছি, দেখে এটা বুঝতে পেরেছি, যখনই আমরা মানুষের ভালো গুণগুলো নিয়ে চর্চা করি কখন সেটা অনালোকিত হয়ে যায়, সে খারাপ গুণগুলো চলে যায়। সবসময় মনে রাখতে হবে, মহারাজ একটা ভারী সুন্দর কথা বলেছিলেন একদিন, যে যখন কোনো মানুষকে অ্যাকসেপ্ট করছো, যখন কেউ তোমার কাছে আসছে, সে তার বেস্টটা তোমায় দেখাচ্ছে, কিন্তু সেই বেস্টের পেছনে একটা কালোটাও আছে,
তুমি যদি সেই মানুষকে অ্যাকসেপ্ট করো, কখনো না কখনো তার কালোটা আসবে, কিন্তু কোনো অবস্থাতে তাকে ছেড়ে যাওয়া চলবে না, তাকে ধরে থাকতে হবে, কোনো অবস্থাতেই তাকে বর্জন করা চলবে না। একে ভালোবেসেছ, যার দিকে একবার ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছো, তার দিকে সেই ভালোবাসার হাতটা থাকা দরকার। ভালোবাসার হাত বাড়ানোর সময় 100 বার ধরা দরকার। আজকে একে আই লাভ ইউ বললাম, কালকে মিস্টার ওয়াইকে আই লাভ ইউ বললাম, পরশু দিন মিস্টার জেড কে আই লাভ বললাম। এই নানা জায়গায় ইয়ে করলে হবে না, ঠাকুরের মতো খুঁড়লে হবে না। তাই এটা করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে উদার দৃষ্টি রাখতে হবে। 2 নম্বর হচ্ছে ফোঁস করতে হয়। ফোঁস করাটা খুব জরুরি। আমি একটু বেশি ফোঁস করে ফেলি, আপনারা সবাই জানেন বেশি ফোঁস করি অনেকে, সেই কারণে আমাকে দুর্জন বলে। আমার পূর্বাশ্রমের লোকজনের সাথে কারুর কারুর পরিচয় হয়েছিল। এখন সাধু বাড়ির ছেলে সাধু হলে সবারই খুব একটা গর্ব হয়। তারা বলেছিলেন স্বামী স্তব প্রিয়ানন্দ আমাদের অমুক হয় তমুক হয়, তারা সেই ভদ্রমহিলা উল্টে বলেছে ও বাবা উনি আপনার অমুক হন, খিমুক খিমুক খিমুক। একবারে ফার্স্ট কথা যে কি খারাপ কথা বলেন, কি কটু শব্দ বলেন। এই ফোঁস করাটা ভীষণ জরুরি। এই ফোঁস করাটা না থাকলে, এটা আমি একজনের কাছে শিখেছি, আমি যার কাছে আমার সাধু জীবন শুরু করেছে, যে দুজন সাধু, একজন হলেন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, বাইরে সেই ফোঁসটার বাইরে আমরা এই ফোঁসের ভয়ে 7 হাত দূরে দিয়ে তার কাছ দিয়ে যেতাম। আর 2 হচ্ছেন পূজনীয় স্বামী অমূল্যানন্দজি, অত্যন্ত কর্মঠ মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ, কিন্তু সবসময় একটা কোটিংয়ের ভেতর থাকতেন। সেই কোটিং ভেদ করে যাওয়াটা খুব সমস্যা। আমি দেখেছি ছাত্রতে দেখেছি, উনি যখন এই বেশি নয় 5টার সময় উনি খুব নির্বিষ মানুষ ছিলেন, কখনো কারোকে ডেকেও এরকম কথা বলতেন না। উনি যখন হেঁটে যেতেন ওই যে বাড়িটায় থাকতেন সেখান থেকে উনি চা খেতে যেতেন আমাদের মংস কোয়ার্টারে, সেইখানে হেঁটে যেতেন। এই সমস্ত রাস্তায় যদি কোনো ছেলে থাকতো তার আগে থেকে দেখে গাছের পেছনে ঢুকিয়ে আছে না বড় মহারাজ যাচ্ছেন, বরং একদিনও ভুলে তাদের ডেকে তাদের সাথে গল্প করবেন না, তাদের সঙ্গে খুব বেশি কথা বলবেন না। যখন ওনার কিছু লেখানো টেখানো থাকবে তখন উনি ছেলে পুলেদের ডাকবেন বা নাইট ক্লাস নেবার সময়, কিন্তু ওরা প্রত্যেকে জানে ইনি আমাদের চেনেন, শুধু চেনেন নাই, আমাদের একবার পায়ের নখ থেকে মাথার চুল অবধি সবটুকু জানেন। আর এর সামনে ফেস করাটা একটু কঠিন, এমন এমন প্রশ্ন করবেন যে প্রশ্নগুলো ছেলে, যদি কোনো দিন কথা বলেন এমন এমন প্রশ্ন করবে যে প্রশ্নগুলির জন্য ছেলেটা ভূত ভবিষ্যতে কোনো দিন ভাবেই নি এরকম কথা। ওনার ইয়েতে দারুণ দারুণ প্রশ্ন হতো, এই যে যখন ইন্টারভিউতে প্রশ্ন হতো উনি করতেন, এই যে ট্রেন থেকে নামলে কটা কামরা ছিল, উনি বলতেন 3টে উত্তর আসবে, 3 ধরনের উত্তর আসবে। 1 নম্বর হচ্ছে যে খুব স্মার্ট সে বল নেমেই বলবে 12টা কম্পার্টমেন্ট ছিল, ওই ভিড়ের মধ্যে নামা মাত্র ট্রেনটা বেরিয়ে গেল, সে গুনেছে 1 2 3 4, সে হচ্ছে ডাহা মিথ্যাবাদী কিন্তু সে খুব স্মার্ট। আরেকজন ভোদা বুদ্ধি আমি ঠিক বুঝতে পারিনি, সেটা একবার অখাদ্য, সেগুলোকে নেওয়া যাবে না। আরেকজন বলেছিল এত ভিড় ছিল আমি নেমে এসেছি, এই ছেলেটাকে সবার আগে নিতে হবে, এ বাস্তব ভূমিতে দাঁড়িয়ে আছে এবং একই সঙ্গে সে সত্যবাদী হওয়ার চেষ্টা করছে। যে দেখার দৃষ্টিভঙ্গিটা এমন সুন্দর ছিল, কিন্তু এই যে বাইরের অংশটা খুব শক্ত ছিল, ভীষণ শক্ত, ভেরি হার্ড টু ক্র্যাক, কিন্তু ভেতরটা একদম ভীষণ রকমের নরম। তারপরে আরেকটা প্রশ্ন হতো, তুমি আমি, বলছেন আমার 74 বছর বয়স আর তোমার মাত্র 18 বছর বয়স, আমাদের স্টুডেন্ট সময় বিরাট বড় মাঠ আছে, দুজনে একসঙ্গে দৌড়তে পেরেছি, কে ফার্স্ট হবে বলো দেখি। বলছে এরও 3টে উত্তর আসবে, একজন বলবে আমি ফার্স্ট হব। সেটি শুধু সত্যিবাদী নয়, সে হচ্ছে আত্মপ্রত্যয়ী, নিজের সম্পর্কে সে জানে। 2 হচ্ছে আপনি হবেন, সেটি একেবারে তেলবাস, তাকে বর্জন করা উচিত। আর একজন বলছে আমি বলতে পারছি না, সে সত্যটা জেনেও সত্য প্রকাশ করতে পারছে না। বলছেন যার ভেতরে সত্য জেনেও প্রকাশ করার ভেতরে স্থৈর্য নেই, দৃঢ়তা নেই, তাকে সবসময় বর্জন করা উচিত। এটা মহারাজের প্রত্যেকটা জিনিসে আমি দেখেছি, যে প্রশ্নগুলো করা এবং মানুষ চেনার ক্ষমতা, একেবারে দেখলেই, মানুষ দেখলেই তিনি চিনতে পারতেন। কিন্তু এইটা দেখেছি মহারাজকে কখনো আমি দেখিনি কিছু করতে, কিন্তু ফোঁসটা যা করতেন তার ভয়তেই আমরা আধখানা হয়ে থাকতাম। আর তৃতীয় যেটা বলছেন সেটা হচ্ছে এই যে দোষী যে খারাপ লোক তার থেকে দূরে থাকতে হবে। অনেক সময় আমাদের কি হয়, কাজের সূত্রে নানা XYZ মানুষের সাথে সম্পর্ক হয়, আমরা দেখেছি গিয়েছি, আমরা তো সরকারি দপ্তরে কাজ করি, নিচের যে দারোয়ান দাঁড়িয়েছে সে বলছে মহারাজ দেখবেন, ওপরে যে ল্যান্ড অফিসার আছেন তিনিও বলছেন মহারাজ দেখবেন, ওই তারা বলেই যাবেন, তার থেকে আমাদের একটু দূরে থাকতে হয়। ওগুলোকে বাইপাস করে কীরকমভাবে কাজ করতে হবে, ওর জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজের চরিত্রের দৃঢ়তা।
অমলানন্দজির কথাই আবার আরেকবার বলি, তখন একবারে বাম সরকার, তখন একবারে মধ্য গগনে, আমাদের কি কষ্ট কি কষ্ট পেতে হয়েছে। এরকম হয়েছে 8-9 মাস ধরে কলেজের মাইনে আসেনি, মহারাজের জুতো সুকতলা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। সে 74 বছরের বৃদ্ধ, সে কি 34 বছরের ছেলের, এক টেবিল থেকে আরেক টেবিল, আরেক টেবিল থেকে আরেক টেবিল, 74 বছর বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা সে অফিসারের সামনে সামনে চেয়ারে বসতে দেনি। হি নেভার কেয়ার ফর দ্যাট, কখনো তাকে কেয়ার করতে, আমরা ক্লান্ত হয়ে যেতাম, আমরা কচি ছেলে 24 বছরের ছেলে ক্লান্ত হয়ে যেতাম, ওনাকে কখনো ক্লান্ত হতে যেতে দেখিনি। এই যে দৃঢ়তা, এইটা হচ্ছে কথা, এই দৃঢ়তাটা থাকা দরকার। এই চারিত্রিক দৃঢ়তা যদি না থাকে তাহলে আপনি খারাপ জিনিসকে বর্জন করতে পারবেন না। খারাপ জিনিসকে বর্জন করার জন্য শক্তি থাকা দরকার। দূর থেকে প্রণাম করে যাওয়া মানে বাইপাস করে যাওয়ার কথা বলছেন না, তোমাকে আমি বর্জন করছি, তোমাকে আমি অস্বীকার করছি না, তোমাকে আমি কোনো রকমভাবে খারাপ কিছু বলছি না, কিন্তু তোমাকে আমি আমার জীবন থেকে বাদ দিয়ে দিচ্ছি। ওই যে সেই একটা অনেক বছর আগে একটা ছবি দেখেছিলাম, এয়ারফোর্স ওয়ান বলে বোধহয় আমাদের দেখানো হয়েছিল, এয়ারফোর্স ওয়ান একটা ওই প্রেসিডেন্টের যে প্লেন, আমেরিকার প্রেসিডেন্টের প্লেন, সেটাকে বোধহয় এয়ারফোর্স ওয়ান বলা হয়, সেটা হাইজ্যাক্ট হয়েছিল। সেইখানে একটা শেষ ডায়লগ ছিল, সেই যে যিনি হাইজ্যাক করেছিলেন তার গলায় সেই দড়িগুলো পেঁচিয়ে তাকে ঠেলে দিয়ে বলছেন, গেট আউট অফ মাই প্লেন। এইটা হচ্ছে কথা, যে আমার জীবন থেকে তুমি বেরিয়ে যাও, তাকে বর্জন করার অর্থ হচ্ছে এইটা। ততক্ষণে মুকুন্দ আসিয়া ঠাকুর ঘরে প্রবেশ করিলেন, শ্রীম পাশে কম্বল আসনে গ্রহণ করিলেন। একজন ব্রহ্মচারী হাঁটু গাড়িয়া ঠাকুরের সম্মুখ আসনের সম্মুখ ভাগ পরিষ্কার করিতেছেন। শ্রীম ব্রহ্মচারীর প্রতি, আমি বুড়ো মানুষ, একা পারি না ঠাকুর ঘর, ভাঁড়ার ঘর, রান্নাঘর সব পরিষ্কার করতে। ঠাকুর ঘর চাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, ঢুকলেই যেন মন শান্ত হয়ে যায়। এইটা হচ্ছে কথা যেটা বলতে চাইছিলাম, ঢুকলেই যেন মন শান্ত হয়ে যায়। আপনাদের এখানে একজনের গল্প বলেছি, এই লক্ষ্মী পুজোর দিন তিনি এসেছিলেন, তিনি বললেন তাদের বাড়িতে আর সেই সুন্দর ঠাকুর ঘর আর নেই, ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি করতে গিয়ে বাড়িটাই ভাগ হয়ে গেছে, ঠাকুর ঠাকুরের মতো পড়ে আছে। তাদের বাড়িতে একটা ঠাকুর ঘর ছিল, তখন তাতে খুব বেশি টাকা পয়সা হয়নি, 4-5টা সিঁড়ি আর সেই সিঁড়ির ওপর একটা ছোট্ট ঘর আর একটা সিংহাসন, তাতে ঠাকুর মা স্বামীজি আর পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মাঝে ছবি থাকত। খুব দামি ধূপ জ্বলত না, আমাদের বেলুড় মঠের গঙ্গা ধূপ জ্বলত, কিন্তু যে সৌরভটা পাওয়া যেত সেটা হচ্ছে তপস্যার সৌরভ। সবসময় কেউ না কেউ জপ ধ্যান করছে, সবসময় কেউ না কেউ পড়াশোনা করছে, আর সমস্ত ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু জিনিসপত্র বেশি নয় পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেদের বাগানের সামান্য 3-4টে ফুল তাই দিয়ে সাজানো, কিন্তু কি পরিষ্কার পরিচ্ছন্ন। পরে যখন তাদের অবস্থা অনেক ফিরে গেল, মঠ মিশনের মতো খুব সুন্দর পাথরের ঘর হলো, পাথরের বেদি হলো, ঠাকুরের ছবিগুলো এইটুকু থেকে বড় হলো, কিন্তু সেই সৌরভটা চিরদিনের মতো হারিয়ে গেল। এইটা বলছেন যে ঢুকলেই যেন মন শান্ত হয়ে যায়। আমরা সবাই ওদের বাড়িতে গিয়ে প্রথমে ওদের ঠাকুর ঘর দেখার চেষ্টা করতাম, এত আকর্ষণীয় ছিল। আমরা যে খুব ধার্মিক ছিলাম তা কিন্তু নয়, আমরা যেমন শয়তান এখনও আছি তখনও এরকম শয়তানই ছিলাম, কিন্তু সবসময় মনে হতো ওদের বাড়িতে গেলেই মনে হতো চল আগে গিয়ে তোদের ঠাকুর ঘরটা দেখে আসে। অপূর্ব, আপনাদের যদি কারো দেখার সুযোগ হয়ে থাকে তাহলে অবশ্যই দেখবেন, এই যে আমার স্ট্রিটের ওপর লাহাদের বাড়ি আছে দোতলায়, যদি কখনো সুযোগ হয় ওদের শ্রীধরজি যেখানে থাকেন সেই ঘরটা দেখার চেষ্টা, অপূর্ব পাথরে সাজানো ঘর, উপর সিংহাসন, কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে না শ্রীধরজি যেন জ্যোতির্মা, একটা ছোট্ট শালগ্রাম ছিল, কিন্তু ঘরে যেন একদম জ্যোতির্ময়, মনে হচ্ছে যেন তিনি বসে আছেন। আমরা দেখতে গেছিলাম সিংহবাহিনীতে, এ আমাদের শ্যামবাজারে একটি বাড়িতে তিনি এসেছিলেন, বাড়িটা তো এমনি তারা ধনী মল্লিকরা খুবই ধনী হন, কিন্তু এত যত্ন এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। তারা আমাকে বললেন, সন্ধ্যারতি তো হয়ে গেছে, আপনি মহারাজ একটু আগে, আমরা বলরাম মন্দির থেকে ক্লাস করে গিয়েছিলাম, সন্ধে হয়ে গেছিলো, বললেন আপনি একটু কাছে গিয়ে দেখুন, এরপরে তো সেবা দেবে আর রাত্রি শয়ন হবে। আমি কাছে গিয়ে দেখছিলাম, সে একবারে অষ্টধাতুর মূর্তি কিন্তু জ্যোতির্ময়ী, আর সমস্ত জায়গায় পরিচ্ছন্নতায় এত ঝকঝক করছে, তার সেই আলোর প্রকাশ যেন হচ্ছে। মাস্টারমশাই বলছেন যে ঠাকুর ঘর চাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, ঢুকলেই মন শান্ত হয়ে যায়। আজকে আমরা এইখানেই থামব, আবার আগামী দিন এরপরের অংশ থেকে আমরা পাঠ এবং আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিটে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ।
श्री रामकृष्णार्पणमस्तु।